করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। খবর, মালদা জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিক, রেল বিভাগ সর্বত্রই সংক্রমণের অস্তিত্ব মিলেছে গত কয়েকদিনে। এমতো অবস্থা উদ্বেগ বাড়িয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইংরেজবাজার, পুরাতন মালদা, কালিয়াচক এই তিনটি থানা এলাকায় চলছে কড়া লকডাউন। তবুও অন্যান্য ব্লকের মতোই কালিয়াচক জুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। কালিয়াচক এক নম্বর ব্লক এলাকায় নতুন করে শনিবার আক্রান্ত হয়েছে 12 জন, যার মধ্যে সুজাপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার 8 জন কর্মী রয়েছে। এই ব্যাংকের শাখায় মোট 15 জন কর্মীর মধ্যে আগেই ম্যানেজার সহ 5 জন আক্রান্ত হয়েছিলেন। নতুন করে 8 জন আক্রান্ত হয়। এই ব্যাংকের শাখায় মোট 13 জন করোনা আক্রান্ত। স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক নির্দেশিকা মতো সংক্রমণ এড়াতে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্যাংকের শাখা, আর এর জেরেই সমস্যার মুখে পড়ছে ব্যাংকের গ্রাহকেরা। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা আনসারুল হক বলেন, জানেন কি সুজাপুর এসবিআই ব্যাংকে করোনা পজিটিভ ধরা পড়েছে? হ্যাঁ শুনেছি, বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছে আর কি। আমরা মানে সত্যি এলাকাবাসী খুবই চিন্তিত, আর এই করোনার কারণে ব্যাংক বন্ধ হয়ে গেছে। এটা একটা ব্যবসায়িক জোন, এখানে সাধারণ মানুষের ব্যাংকে যে ট্রানজ্যাকশন হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যামাউন্টের, সব ব্যাংক বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়েছে। এই এই যে এই সুজাপুর এসবিআই ব্যাংক বন্ধ হওয়াতে কটা অঞ্চলের মানুষ এইখানে কি আছে, আর কতটা লোক প্রায় আছে? এখানে তো লক্ষাধিক মানুষ নির্ভরশীল এই ব্যাংকের উপরে। এখানে প্রত্যক্ষভাবে 4-5টা অঞ্চল মানে জনগণ থাকলেও আরও প্রতিবেশী অঞ্চলের জনগণেরও অ্যাকাউন্ট অনেকেরই আছে, এবং তারাও এই ব্যাংকে ট্রানজ্যাকশন করে। যেহেতু সুজাপুর স্টেট ব্যাংক হচ্ছে দীর্ঘদিনের পুরাতন ব্যাংক, এবং মানুষ এখানে অ্যাকাউন্ট রাখতে পছন্দ করে এবং বিভিন্ন রকম ফ্যাসিলিটি গ্রহণ করে। এইভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা খুবই চিন্তিত এবং আতঙ্কিত, কবে খুলবে আমরাও বুঝতে পারছি না। অন্যদিকে কালিয়াচক থানায় আবারও নতুন করে আক্রান্ত হয়েছে 2 পুলিশ অফিসার সহ মোট 3 জন। পূর্বে থানার আইসি আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে। স্বভাবতই নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়িয়েছে থানার সমস্ত পুলিশ কর্মীদের। পাশাপাশি বৈষ্ণবনগর থানার 3 পুলিশকর্মী আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। নতুন করে সংক্রমিতদের কোভিড হাসপাতালে বা হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ বিষয়ে কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সন্দীপ ঘোষ জানান, করোনা পজিটিভ কতজন আজকে এসেছে? সকালে যে রিপোর্টটা পেলাম তাতে 12 জন, তার মধ্যে সুজাপুর স্টেট ব্যাংকের আছেন 8 জন, ওদের ডেপুটি ম্যানেজার সহ, আর থানার 2 জন অফিসার সহ কনস্টেবল 1 জন, আর 1 জন সাধারণ মানুষ, 12 জন। কি কি ব্যবস্থা নিচ্ছেন এবার? আপাতত এরা সবাই অ্যাসিমটোমেটিক, কারোর কোনো সমস্যা নেই। আমাদের বিএমআইচ খবর নিয়েছেন, সবাই হোম আইসোলেশনে থাকছে। যদি কোনো সমস্যা হয় তখন ওদেরকে আইসোলেশন সেন্টার বা কোভিড হসপিটালে পাঠানো হবে। আর ব্যাংকের সবাই সুস্থ। ব্যাংকের ব্যবস্থাটা কি করছেন? ব্যাংক আপাতত ব্রাঞ্চ বন্ধ থাকছে, কারণ ওদের 15 জনের মধ্যে 13 জনই পজিটিভ পাওয়া গেছে। ব্রাঞ্চ ওরা বন্ধ রাখছে আপাতত। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল ANP রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং CCTV ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে 4th শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন ANP রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা ANP রাজপুর পাবলিক স্কুল, তপন, থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7797416136। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আসুন আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে।